কাগজে কলমে মৃত কিন্তু বাস্তবে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এই মানুষগুলো। সরকারি খাতায় স্বামীকে মৃত দেখিয়ে কয়েক বছর ধরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দী ইউনিয়নের কিছু নারী বিধবা ভাতা তুলছেন। নারান্দী ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম খান ও সমাজসেবা কার্যালয়ের যোগসাজশে এ কাজ হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের অভিযোগ, অসচ্ছল বিধবাদের বঞ্চিত করে সচ্ছল অনেককে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, এতে প্রকৃত উপকারভোগীরাই তালিকা থেকে বাদ পড়েছে। বিধবা মূলত তারা কিছু পায় নাই, যারা এটার সাথে জড়িত সে যে ডিপার্টমেন্ট অফিসার হোক তাদের সাহায্য করার জন্য আমি সরকারের কাছে দাবি জানাবো। এ বিষয়ে জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন সুমন মিয়া নামের এক ব্যক্তি। এরপর থেকে তাকে নানাভাবে হয়রানি এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানান তিনি। আমি যে তত্ত্বগুলা দিছি সেই তত্ত্বগুলো কর্তৃপক্ষ যাচাই বাছাই করে দেখুক, সরজমিনে এসে তদন্ত করুক, এটা অবশ্যই সত্যতা পাবে। এদিকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক। যদি এখানে কারো জোর সাকসে যদি আমাদের কোনো স্টাফ জড়িত থাকে এই সমস্ত অপকর্মে, তাতে অবশ্যই বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হবে। জেলায় মোট 47,278 জনকে দেয়া হচ্ছে বিধবা ভাতা, আর পূর্বধলায় 4,543 জনকে দেয়া হচ্ছে এই ভাতা। অরিচুল ইসলাম, বৈশাখী সংবাদ।